নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমার প্রোগ্রাম দেখেন ভালো লাগে আপনাদের আপনারা সাবস্ক্রাইব করেন বেলাইকন টিপেন তার সাথে সাথে যে সব ভালো পার্টটা হচ্ছে আপনারা যেটা শেয়ার করেন এটা শেয়ার করবেন আপনাদেরও ভালো হবে দর্শনের আরও ভালো হবে যত শেয়ার করবেন আমরা অত খুশি হই আপনার এটা জেনে রাখুন অনেক লোকের ভালো হোক আমরা এটাই চাই যেটা আপনার মাধ্যমেই হোক সেটাও আমরা এটাই চাই আজকে আমি আপনাদের কাছে এমন একটা এর আগে আমি অনেকগুলো বশীকরণ নিয়ে প্রোগ্রাম করেছি লোকেরা বশীকরণ নিয়ে প্রোগ্রাম তো করেছি অনেকেরা একটা বশীকরণ হয়তো করে সাকসেস হয়েছে একটা আবার অন্যটা নিয়ে সাকসেস সাকসেস কিন্তু হতে বাধ্য এটা জেনে রাখুন আমি আজকে এমন একটা অদ্ভুত বশীকরণের আপনাদের কথা বলবো যেটা নাকি আপনার তার মধ্যে সুফল হবে না হবে হানড্রেড পার্সেন্ট এটাতে সুফল হওয়ার চান্সেসটা থাকে আপনাকে কিছু উপায় করতে হবে সহজ উপায় আজকে যেটা বলছি ভীষণ সহজ উপায় আপনার মানুষকে বশীকরণ করতে পারে বশীকরণ মানেটা কী হয় যে মানুষকে আপনি চেনেন যাকে জানেন যার সাথে কথা বলেছেন এবার সে আপনার স্ত্রী হতে পারে পুরুষ না আপনার স্বামী হতে পারে সে আপনার প্রেমী হতে পারে প্রেমিকা হতে পারে যে আপনার ভাই হতে পারে বন্ধু হতে পারে যে কেউ হোক না কেন তার জন্য আমি বলছি না জীবনে যে যাকেই আপনি বশীকরণ করতে চান যে আপনার কথা যেন শোনে বশীকরণ মানেটাই এটা হচ্ছে যে আপনার কথা শোনে আপনার কথাকে গুরুত্ব দেয় যে অনেক এমন আছে অনেক প্রেমী প্রেমিকা যারা একটা প্রেম করে তাকে রিচ করে দিচ্ছে সরিয়ে দিচ্ছে তার জীবন থেকে সরিয়ে দিচ্ছে তার একটা এত আঘাত পায় মানুষ যে কেন আমাকে সরাল এই জিনিসটা মানে তার জন্যই বলা হয় বশীকরণ কিন্তু এই বশীকরণটা এমন হচ্ছে সেটাকে যদি আপনি একদম সৎমন করে যদি করেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে বলবো আপনার সাকসেস এই উপায়টা করতে হবে আপনাদের শনিবার শনিবার দিন উপায়টা করবেন যে কোনো সময় করতে পারেন এমন কোনো ব্যাপার নেই সকাল বিকেল দুপুর আপনি যে কোনো সময় করতে পারেন রাতেও করতে পারেন শনিবার দিন করবেন একান্নটা কি করবেন গোলমরিচ নেবেন গোলমরিচ একান্নটা নিয়ে নেবেন এবার সেটাকে রান্নাঘরে চলে যান রান্নাঘরে গিয়ে তাওয়া থাকে যেটাতে রুটি ভাজা হয় সে তাওয়াটাকে নিয়ে তার উপরে রেখে উনুনটাকে জ্বালিয়ে দেবেন তাওয়ার উপরে রেখে উনুনটাকে জ্বালিয়ে দেবেন জ্বালাওয়ার পর আপনাকে একান্নবার একটা ছোট্ট মন্ত্র আপনাকে বলছি সেটা করতে বলতে হবে কিন্তু তার আগে আপনাকে সেই মানুষটাকে মনে মনে চিন্তা করে নিতে হবে যে আপনি কার উদ্দেশ্যে আপনি বশীকরণটা করছেন তার তার একটা আকৃতি নিজের মনের মধ্যে নিয়ে আসবেন সেটাকে করে আপনি বশীকরণটা করতে পারবেন সব মানে সফল হবেন তাহলে কি বলতে হবে আপনাকে মন্ত্রটা হচ্ছে বৃহৎ বশীকরণ বৃহৎ বশীকরণ সিদ্ধম করতি বৃহৎ বশীকরণ সিদ্ধম সিদ্ধম করতি বৃহৎ বশীকরণ সিদ্ধম করতি এই মন্ত্রটাই শুধু একান্নবার আপনাকে বলতে হবে এবার আপনাকে কি করতে হবে ওই উনুনটা যেখানে জ্বালিয়েছিলেন তাওয়ার উপরে রেখেছিলেন গোলমরিচ সেটা তাওয়াটাকে আপনি কি করবেন সরি মানে আগে উনুনটাকে বন্ধ করে দিলেন বন্ধ করার পর তাওয়াটাকে নামিয়ে দিলেন নামিয়ে দেওয়ার পর তিনবার আবার বলবেন বৃহৎ বশীকরণ সিদ্ধম করতি আপনি এটা তিনবার বলে আপনি সেই মানুষটার মনে মনে মুখটা চিন্তা করে সেটা বলবেন তামার তাওয়ার থেকে তাওয়ারটাকে যখন নামিয়ে নিলেন তারপরে ওয়ার তাওয়া নেবেন তাতে সুবিধা হবে এবার কি হবে সেই তাওয়াটা যতক্ষণটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ সেটাকে গোলমরিচ রাখাগুলো রাখা গোলমরিচকে টাচ করবে না হাত দেবে না তাতে মানে সেটাকে আপনি ওয়েট করুন ঠান্ডা হয়ে যাবে তারপর কি করব হ্যান্ডেলটা ধরে একটা নিচে লাল কাপড় রেখে লাল কাপড় রেখে তার উপরে এরকম ঢেলে দিলেন কিন্তু আপনারা গোলমরিচকে মোটেই টাচ করবেন না সেটা তারপরে ওই পুটলিটাকে একটা তাকে পুটলির মতন এটা করে নিন বেঁধে নিন গিট বেঁধে নিন সেটাকে গিট বেঁধে সেটা কি করবেন সেদিনই মানে শনিবার দিনেই আপনার করে এটাকে আপনি জলের মধ্যে দিয়ে দিন জল মানে নদী হোক গঙ্গা হোক পুকুর হোক যেখানেই খুশি আপনি জলে দিতে পারেন এবার জলের যদি ব্যবস্থা আশেপাশে না থাকে তাহলে সেটাকে আপনি অসত্য গাছের গোড়ায় আপনি রেখে আসতে পারেন কোনো অসুবিধা নেই এবার কী করবেন সেই বাঁধাপুটিটাকে গঙ্গায় যখন আপনি দিয়ে দিচ্ছেন জলে ভাসিয়ে দিচ্ছেন বা আপনি অসত্য গাছের গোড়ায় রেখে দিচ্ছেন তারপরে আপনি ওয়েট করুন যে লোকটার উপরে আপনি বশীকরণটা করেছেন দেখবেন সে আপনার সামনে হাজির হবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার সাথে যে মিসবিহেভ করছে সেটা দেখবেন ঠিক হয়ে যাবে আপনি অদ্ভুতভাবে মানে আপনারা একটা রেজাল্ট পাবেন ভীষণ সুন্দর আপনি উপায়টা আপনাকে বলছি মানে এই উপায়টা না আপনারা শুনেছেন না আপনারা করেছেন কোনো দিন এটা করে দেখুন বিশাল বড় আপনি একটা কাজ পেয়ে যাবেন যেটা আপনি সৎ মনে করবেন চারজনই করছেন একটা জিনিস সর্বদা দেখবেন কোনো কুউদ্দেশ্যে করবেন না বাজে উদ্দেশ্যে এটা করা একদমই ঠিক না আপনি উদ্দেশ্যটা যেন ঠিক হয় আর আপনাদের বসীকরণটা তবেই সাকসেস হয় এটা জেনে রাখুন যে মানুষ আপনার সাথে পরিচিত আছে যাকে আপনি একদম কল্পনা করছেন যে আমার দিলীপ কুমার সরি শাহরুখ খান আপনার সামনে চলে আসুক সে দিনই আসবে না আপনি এমন মানুষের উপরে করুন যেটাকে আপনি জানেন চেনেন যাকে আপনি কথা বলেছেন যার সাথে আপনার কী বলবো যে হাতে হাত হয়তো স্পর্শ হয়েছে তার উপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন কল্পনার জগতে উঠবেন না কল্পনার জগতে দিন বসীকরণ সফল হয় না সে মানুষ আপনার সাথে কোনো সময় হয়তো কথা বলেছে সে এখন হয়তো দূরে চলে গেছে তার জন্য করা যাবে কিন্তু এমন মানুষকে করবেন না যেটা মানুষ কল্পনার বাইরে যে মানুষ তবে বাসী বশীকরণ কিন্তু সুফল হয় না আপনারা এটা উপায়টা করুন নিশ্চয়ই সফলতা পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার কোনো নতুন প্রোগ্রাম নিয়ে আসবো দেখা হবে নমস্কার